দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিপিডি এবং চ্যানেল টোয়েন্টি ফোরের আয়োজনে আমাদের আজকের অনুষ্ঠান অর্থনীতি ও বাজেট আগামী পাঁচ দিন আমরা আসছে অর্থবছরের বছরের বাজেট পর্যালোচনা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো পাঁচটি ভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় হল অর্থনৈতিক বাস্তবতা এবং বাজেট দুই হাজার চোদ্দ পনেরো আজকে আমাদের সাথে কথা বলবার জন্য আছেন আমার বায়ে ডক্টর মির্জা আজিজুল ইসলাম তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তার বায়ে আছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান তিনি নির্বাহী পরিচালক সিপিডি এবং তার বায়ে আছেন ডক্টর হাসান জামান তিনি প্রধান অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংক এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর সালেউদ্দিন আহমেদ সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক আমরা আমাদের আলোচনা শুরু করবার প্রথমেই আমি অধ্যাপক মুস্তফিজুর রহমানের কাছে জানতে চাচ্ছি আপনি তো এই অর্থ বছরের গতি প্রকৃতি নিয়ে সিপিডি নিয়মিতভাবে পর্যালোচনা করে থাকে আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলেন যে এখন আমরা যেই অবস্থায় দাঁড়িয়ে আছি সেখানে অর্থনীতির প্রথমে শক্তিমত্তার দিকগুলো একটু বলেন এবং সেই সাথে দুর্বলতার জায়গাগুলো যদি বলেন এবং কিভাবে এই দুটোর সমন্বয় আমরা করতে পারি ধন্যবাদ অর্থনৈতিক মূল মূল সূচকগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে বেশ কিছু ইতিবাচক প্রবণতা যেমন আছে আবার কিছু কিছু চিন্তার ও আমরা দেখছি যে কিছু কিছু যে সামষ্টিক অর্থনৈতিক যে সূচক আছে সেগুলো আমাদের সুতরাং একটা দোলাচলের মধ্যে আমরা আছি যদি আমি শক্তির দিকগুলো যদি বলি তো তাহলে প্রথমেই যেটা বলতে হয় যে আমাদের যে দ্বি অঙ্কের যে মূল্যস্ফীতি যেটা ছিল সেটা এখন সাত দশমিক চার পাঁচে এসে দাঁড়িয়েছে এপ্রিল মাসে এটা একটা ইতিবাচক প্রবণতা তারপর যদি আমরা দেখি যে আমাদের মুদ্রার বিনিময় হার যেটা আছে সেটাও স্থিতিশীল আছে সাতাত্তর টাকায় বেশ কয়েক মাস ধরে রিজার্ভস ভালো উনিশ দশমিক সাত বিলিয়ন ডলার সাত মাসের মতো আমদানি করা যায় বিশ্ব প্রেক্ষাপট যদি ধরি তাহলে সেখানেও আমরা দেখছি যে মূল মূল যেসব পণ্য আমরা আমদানি করি সেগুলোর দাম কমছে তো এটা একটা স্বস্তির জায়গা আর আমাদের প্রথম ছয় মাসে যে এই অর্থ বছরের যে একটা যে রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে অর্থনীতি যে একটা চাপের মধ্যে ছিল সর্বসম্প্রতিকালে আমরা দেখছি যে রপ্তানি আবার ষোলো পার্সেন্টের মতো এটা প্রবৃদ্ধি হয়েছে এই আমাদের এপ্রিল মাসে এর আগে এটা তো বেশ গত তিন মাসে অর্থ প্রথম যে সময়টা ছিল তখন কিছুটা ভালো থাকলেও আমরা দেখছি যে জানুয়ারি থেকে মার্চে আবার কম ছিল। তারপরে আমরা দেখছি যে সর্বসম্প্রতিকালে আমাদের যে রেমিটেন্স যেটা সেটাও কিছুটা আবার বৃদ্ধি পেয়েছে যদিও ওভারঅল এটা এখনো নেগেটিভে আছে তো সবটা মিলে কিছু কিছু আমরা দেখছি যে এগুলো প্রবণতাগুলি ভালো কিন্তু কিছু দুশ্চিন্তার জায়গাও আছে যেমন যদি ধরি যে আমাদের খেলাপি ঋণের যদি কথা বলি তাহলে খেলাপি ঋণ আমরা দেখেছিলাম যে কিছুটা ভালো হচ্ছিল কিন্তু তারপরে আবার এটা এখন সাড়ে দশ পার্সেন্টের মতো হয়ে গেছে আউটস্ট্যান্ডিং যদি যদি বিনিয়োগের কথা যদি বলি তাহলে বিশেষত এডিপির বাস্তবায়নের দিক থেকে যদিও সরকারি বিনিয়োগ বাড়ছে এখন সাত দশমিক নয় পার্সেন্টের মতো আছে জিডিপি সম পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে যে এডিপির বাস্তবায়ন গত বছরে যেরকম উনপঞ্চাশ পার্সেন্ট ছিল একটা ভালো প্রবৃদ্ধি ছিল সেখানে একবার আমরা দেখছি যে প্রথম নয় মাসে তেতাল্লিশ এর মতো হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গা যেমন ব্রিজেস ডিভিশন যদি ধরি নয় মাসে এটা মাত্র ছয় এর মতো এটা হয়েছে কিন্তু আমি এখানে যুক্ত হচ্ছে এটা তো একটা বড় কারণ হলো যে পদ্মা ব্রিজের জন্য পদ্মা ব্রিজের জন্য হ্যাঁ যে ছয় হাজার আটশো কোটি টাকা রাখা হয়েছিল তার মধ্যে তো ছয় হাজার কোটি টাকার উপরেই ছিল পদ্মাবটি সুতরাং সেখানে সেই কারণে কমেছে আবার অন্য দিক থেকে যদি অন্যান্য সূচক যেগুলো আর কি আমরা দেখছি তো সেখানেও দেখা যাচ্ছে যে সরকারের যদিও ব্যাংকিং সেক্টর থেকে ঋণ গ্রহণ যেটা সেটাও কিছুটা বাড়ছে ঘাটতি অর্থায়নের করতে যেয়ে কিন্তু প্রাইভেট সেক্টরের যে ঋণ যেটা নাকি ষোলো দশমিক পাঁচ পার্সেন্টের মতো গ্রোথ প্রাকরণ করা হয়েছিল সেটা এগারোর কাছাকাছি এসে ঘুরপাক খাচ্ছে সুতরাং সামষ্টিক অর্থনীতির এই বিনিয়োগের যে একটা চাঙ্গা করার জন্য যে একটা প্রয়োজনীয়তা বাজেটকে সামনে রেখে এই জায়গাটাতে আমি দেখছি যে একটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা সেটাকে বিনিয়োগ বাড়িয়ে প্রবৃদ্ধির যে আমরা যে তরণ সৃষ্টি করতে চাচ্ছি না সে জায়গাটাতে আমার মনে হয় বড় দুর্বলতা ধরা পড়ছে আপনাকে একটু সম্পর্ক প্রশ্ন করি আপনাদের মানে সিপিডি থেকে আমরা বলেছিলাম যে জিডিপির প্রবৃদ্ধি পাঁচ দশমিক ছয় থেকে পাঁচ দশমিক আটের মধ্যে থাকবে সেটা প্রায় তিন চার মাস আগের কথা এই অবস্থায় দাঁড়িয়ে কি আপনি মনে করেন যে এই অবস্থার কোন পরিবর্তন ঘটেছে না প্রবৃদ্ধি ধারা কি আরেকটু গতিশীল হবে আপনাদের আগে কিছুটা আমার মনে হচ্ছে যে কিছুটা গতিশীল হবে কিন্তু এটা ছয়ের কাছাকাছি থাকবে বলেই মনে হয় অন্যান্য বছরে সূচকগুলি যে ধরনের প্রবণতায় ছয়ের কাছে গিয়েছে তার থেকে আমার মনে হয় যে এটা ছয়েরই কাছাকাছি থাকবে বিশেষত আমরা তখন যখন বলেছিলাম তখন তো আমাদের রপ্তানি তখন প্রথম তিন মাসে দেখা যাচ্ছিল যে বেশ কমে যাচ্ছিল এটা আবার এখন এপ্রিলে এটা বেড়েছে তারপরে আমাদের রেমিটেন্সটাও কিছুটা আবার চাঙ্গা হচ্ছে সেটার প্রেক্ষিতে মনে হয় যে পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক আটের থেকে হতে ছয়ের কাছাকাছি যাবে মনে হয় আর কি ডক্টর হাসান জামান কেন্দ্রীয় ব্যাংক সবসময় বলে যে স্থিতিশীলতার সাথে সাথে তারা প্রবৃদ্ধিকে বেগবান করতে চায় ফলে আপনাদের মূল লক্ষ্য হলো তিনটি আমি যদি জানি যে প্রবৃদ্ধি বেগবান করা স্থিতিশীলতা বজায় রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা এখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে আপনাদের কি মনে হচ্ছে যে কি রকম ভাবে আপনারা দেখছেন যে অর্থনৈতিক পরিস্থিতি আছে ধন্যবাদ তৌফিক সাহেব আমি অনেক দিক দিয়ে কিন্তু মোস্তাফিজ ভাইয়ের সাথে একমত উনি যে অ্যাসেসমেন্টটা দিলেন বেশ একটা ব্যালেন্সড অ্যাসেসমেন্ট আমরাও যেটা দেখছি যে এই বছর ইকোনমিক গ্রোথ যেটা হবে আমার আমাদের যেটা ফোরকাস্ট ছিল গত ডিসেম্বর মাসে যে পাঁচ দশমিক আট শতাংশ থেকে ছয় ছয় দশমিক এক শতাংশ একটা রেঞ্জ আমরা দিয়েছিলাম আমার যেটা মনে হয় এরকম রেঞ্জেই চলে আসবে কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশ ব্যুরো অফ বের করবে এই ফিগারটা তো এরকমই হবে যেটা আমার মনে হয় অন্য দেশের তুলনায় মোটামুটি ভালোই করেছি এই বছর এখন মূল্যস্ফীতির দিকে আমি একটু দ্বিমত করব আমাদের মুস্তফিজ ভাইয়ের থেকে এখন যেটা আমরা দেখছি সাড়ে মূল্যস্ফীতি গড় মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশর মতন মতন চলে আসছি কিন্তু আমরা যেটা আসলে চেয়েছিলাম যে সাতের দিকে মূল্যস্ফীতি মূল্যস্ফীতি টার্গেট ছিল তো এটা এখনও আমরা আসলে চিফ করতে পারিনি আর আশা করছি যে আগামী বছরের টার্গেট সাড়ে ছয় থেকে সাত যদি করা হয় তাহলে আমাদের মুদ্রানীতির মাধ্যমে আমরা চেষ্টা করব এই এই টার্গেটটাকে আরেকটু আহ ইয়ে মানে প্রশ্ন করি ডক্টর হলো যে মূল্যস্ফীতির এই সাড়ে সাত শতাংশের মধ্যে একটা স্টেবিলাইজেশন জি কিন্তু একই সাথে যে এটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে কিন্তু খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটা কমে যাচ্ছে এই এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন মানে এখানে আসলে কেন্দ্রীয় ব্যাংকের কন্ট্রোলে কিন্তু নন ফুড ইনফ্লেশন পার্টটা কিন্তু আমরা আমাদের কিছুটা এটার উপরে আমরা আমরা কিছু প্রভাব ফেলতে পারি ফুড ইনফ্লেশন মানে খাদ্যর মূল্যস্ফীতি আপনার তো জানেন এটা অনেক ধরনের ডিটারমিন আছে ইন্ডিয়াতে কি হচ্ছে ও ওইটাও ওইটা একটা ফ্যাক্টর তারপরে কস্ট অফ প্রোডাকশন তারপরে বছর যে বিভিন্ন সাপ্লাই ডিসরাপশন হয়েছে এটা খাদ্যমূল্যস্ফীতির উপরে ডাইরেক্ট একটা ইম্প্যাক্ট পড়েছিল আমাদের মুদ্রানীতির ফলে আর পাশাপাশি মুসাফিজ ভাই যেটা উনি বলেছেন যে কিছুটা ডিমান্ড কম্প্রেশনের জন্য এ দুই কারণে কিন্তু নন ফুড ইনফ্লেশনটা দুটেই কমে যাচ্ছে বলে অনুভব করছেন যে এক ধরনের ডোমেস্টিক ডিমান্ড এক ধরনের নিচের দিকেই আছে না ওটা তো অবশ্যই আমরা শুধু এই নন ফুড ইনফ্লেশন দেখে এটা তো শুধু বলা যাচ্ছে না আমরা দেখছি যে প্রায় আপনি যেটা মুস্তাফিজ ভাই যেটা প্রথমেই বললেন যে আমাদের যে বেসরকারি ঋণ প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমাদের মূল টার্গেট থেকে কম অ্যান্ড এটা আসলে ওভারঅল ইনভেস্টার কি এটার উপরেই পুরোপুরি এটা নির্ভর করছে তো আশা করছি যে আগামী বছর এরকম মানে বর্তমান যদি স্টেবিলিটি যদি থাকে তাহলে এই প্রাইভেট সেক্টর গ্রোথটা কিছুটা বাড়বে কিছুটা এই সব এরকম দিক দিয়ে আমাদের কিছু ট্রেন্ড পাচ্ছি গত দুই মাসে পাচ্ছি আমরা একটু ডক্টর সালাউদ্দিনের মতামত নিব তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর সালাউদ্দিন আহমেদ আমাদেরকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি ডক্টর সালাউদ্দিন আহমেদ আমি ওরা জানতে চাচ্ছি যে ডক্টর হাসান জামান তো কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান বললেন যে তারা মূল্যস্ফীতিটা কমিয়ে আনতে চান কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইব যে কেন্দ্রীয় ব্যাংক আমাদের কাছে মনে হয়েছে যে জায়গাটা সফল হয়নি সেটা হলো প্রাইভেট সেক্টর ক্রেডিটকে ষোলো দশমিক পাঁচ শতাংশ উন্নতি করার ক্ষেত্রে এবং সেই সাথে বিনিয়োগকে বেগবান করতে সত্যি কেন্দ্রীয় ব্যাংকের বা বাজেটের কি কি করার আছে আসলে বিনিয়োগকে আরেকটু বেগবান করার জন্য বিনিয়োগকে বাড়াবার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডেফিনেটলি কিছু করণীয় আছে এখন মূল্যস্ফীতি কমাবার জন্য দুটো দিক আছে একটা হলো চাহিদার দিক থেকে কন্ট্রোল করা আর একটা হলো সর্বাধিক দিকটা সর্বাধিক দিকটা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপার নয় কিন্তু পরোক্ষভাবে সেটাও আছে এখন কেন্দ্রীয় ব্যাংক যেটা করছে যে আপনার দেখবেন কেন্দ্রীয় ব্যাংকের পলিসিটা অনেকটা যে এখন অবশ্য এক্সিস লিকুইডের ফলে বলতে কিছু ট্রাস এসে করেছে তারা একটু রিল্যাক্স করবে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট রোধ একটু বাড়লে সুবিধা হবে পারবে সেক্টর বাড়ছে না কারণ আপনার ওদিকে বিনিয়োগ বান্ধব পরিবেশটা নেই আর সাপ্লাই ইনসাইডটা যেখানে মার্কেটিংয়ের ব্যাপার আছে তারপরে আপনার মধ্যস্বত্বভোগী লোকের ব্যাপারগুলো আছে সেগুলো খাদ্য মূল্যস্ফীতি বাড়িয়ে তোলে অতএব মূল্যস্ফীতিটা শুধু মনিটরি পলিসি দিয়ে কন্ট্রোল করা যাবে না আমাদেরটা অনেকটা অনেক ক্ষেত্রে আবার এটা আপনার সাপ্লাই সেক্টর ডিপেন্ড করে চাহিদা দিক থেকে কিছু আরেকটা জিনিস হল ইন্টারন্যাশনাল যদিও ভাগ্যবান আমরা ভাগ্যবান যে বাইরের ফুড প্রাইস টাইস বাড়েনি পেট্রোলের প্রাইসও বাড়েনি কিন্তু এখানে একটা মূল বিষয়টা দেখার জন্য যদিও বলা হচ্ছে গড় মূল্যস্ফীতি সাড়ে সাত সাড়ে সাত এর মতো সেভেন পয়েন্ট এইট খাদ্য মূল্যস্ফীতিটা বাড়ছে নন ফুড ইনফ্লেশনটা আমি জানি না খাদ্য মূল্যস্ফীতিটা কমছে কিন্তু আপাত দৃষ্টিতে বাস্তব মনে হয় না এখানে কিন্তু জাগলারি আছে কিনা সেটাও যদি নাও থাকে আমি যদি মনে করি যে ঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে এটা কিন্তু একটা খুব একটা ভালো দৃষ্টি ভালো কিছু দেখায় না কারণ এখানে যেটা হচ্ছে যে চাহিদা কিন্তু কমে যাচ্ছে যেখানে নন ফুড ইনফ্লেশন মানে লোকজন শিক্ষা বিভিন্ন উপকরণ আপনি দেখবেন এগুলো ভোগ্যপূর্ণ কিন্তু সাধারণ লোকদের ডিমান্ড কমে গেছে তার মানে কি আমাদের যে লোকজনের যে আপনার পার্চেসিং পাওয়ার বাড়ছে না কারণ কর্মসংস্থান একেবারে স্থবি এই দিকটা কিন্তু মোটেও ভালো না নন ফুড ইনফ্লেশনটাকে একেবারে একদম খুব খুব সিরিয়াসলি নিতে হবে কারণ এটার সাথে ইনভেস্টমেন্ট জড়িত আপনি কি মনে করছেন যে নন ফুড ইনফ্লেশনের এই যে মানে দ্রুত কমে যাওয়াটা এই কমে যাওয়াটা আসলে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্তরায় বা সেটারই একটা আহ সূচক যে কমে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কারণ নন ফুড ইনফ্লেশন কমে যাওয়া মানে একদিকে তো লোকজনের ভোগান্তি প্রকাশ করে গ্যাসের দাম বাড়ে যে ইলেকট্রিসিটির দাম বেড়ে যাচ্ছে লোকজনে পার্চেসিং পাওয়ার ইরোড করছে এখন যদিও গড় বলি যে ইনফ্লেশন এত আছে কিন্তু লোকজন সহনীয় এটা শৈবার শক্তিও তো কমে কমে গেছে আর অপর দিকে যেটা হয় যে লোকজনের যখন কনজামশন ডিমান্ড কমে যায় ফ্যাক্টরি ডিমান্ড আমাদের আপনি জানেন আমরা জিডিপির একটা বৃহৎ অংশ কিন্তু কনজামশন এক্সপেন্ডিচার এবং সাধারণ লোকের কনজামেন্ট হিসেবে ইটস ভেরি ইম্পর্টেন্ট এখন যদি ধরেন বড় লোকদের কনজামেন্টের উপর ডিপেন্ড করে জিডিপি সে করবে সেটা ভিন্ন কথা সেটা আমার মনে হয় শীর্ষ শ্রম উন্নয়নের একটা আমাদের ইসে অর্থাৎ এই জিনিসটা কিন্তু দৃষ্টি দিতে হবে এখানে মনে হয় যে কমে যাচ্ছে কিন্তু এই যে এই ইনফ্লেশনটা যে নন ফোর ইনফ্লেশনটা কমে যাওয়া মানে কিন্তু আপনার যে ভালো না কিছু করা সম্ভব আমাদের সামনে যে বাজেট আসছে কেন্দ্রীয় ব্যাংক হয়তো তার সর্বোচ্চ চেষ্টা করছে তাদের ক্যাপাসিটি বা তাদের করণীয় খুব বেশি কিছু নেই কিন্তু রাজস্ব নীতির দ্বারা কি এটাকে কোনোভাবে ডিল করা সম্ভব না একেবারে যে মনিটরি পলিসি কিছু করেনি সেটা না আমি মনে করি মনিটরি পলিসি শুড বি কনসিস্টেন্ট তবে এটা ঠিক যে আমাদের দেশের সম্বন্ধে দেশে বাজেট একটু এক্সপ্যানশনারি হয় বাজেটটা একটু আপনার বড় আকারে হবে বাজেট বেশি করে মনিটরি পলিসি একটু একটু সংযত থাকবে যাতে এটা করে গভর্নমেন্ট প্রাইভে পাবলিক সেক্টর বড়োই বেড়ে না যায় পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট এখন যে ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছেন তো পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টের ফলে ইনভেস্টমেন্ট এটা একটু মনে হচ্ছে যে গতি সঞ্চার করে আসলে কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের গতি সঞ্চার হয়নি আর বাজেটে কর ব্যবস্থাপনায় যেটা দিক আমাদের যেটা যেটা সবচেয়ে বেশি এখন নজর দিতে হবে আমার কর আদায় এবং এতে আমি মনে করি প্রত্যক্ষ করের উপর সবচেয়ে বেশি নজর দিতে হবে কিন্তু সেখানে করের হার বাড়িয়ে নয় করের নেটটা বাড়িয়ে আপনি যে যা ট্যাক্স নেটের মধ্যে যার আছে টি আইন এর তার মধ্যে অল্প কিছু সংখ্যক লোক একে বাদ পড়ে আছে আরো নতুন আনতে হবে পরোক্ষ কর মূষকের উপরে পরোক্ষর উপর ডিপেন্ড করা ঠিক হবে না আর আর যদি আর ওদিকে শুল্ক কর কর পাতে এমনি কম আর এটা কমে যেতে পারে ইম্পোর্ট এমনি কমে যাচ্ছে আপনার ক্যাপিটাল মেশের ডিটারমিনিটিভ যদি কমে যায় অর্থাৎ বাজেটে মূল জিনিস হবে এটা আরেকটা সিস্টেমটা বাজে রাজস্ব আদায়ের ব্যাপারে যে লোকজন এখনো আমি মনে করি ইজ খুব স্মুদ না একবার ট্যাক্স অফিসারের কাছে গেলে লোকজন

এই অবস্থার সাথে আপনি কতটা একমত বা কিছু অ্যাড করতে চান কিনা এবং তারপর জানতে যাব যে আপনি বাজেট সম্পর্কে আপনি কি ভাবছেন যে আসলে বাজেট দিয়ে কতখানি এটা ডিল করা যাবে ধন্যবাদ এর আগে যে সমস্ত আলোচনা হয়েছে আমি মোটামুটিভাবে তার অনেকগুলোর সাথে একমত তবে সব সময় একটু হয়তো ভিন্ন মাত্রা যে কোনো বিশ্লেষকের থাকতে পারে তো এখানে যদি সার্বিক সূচকগুলো দেখা যায় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সার্বিক প্রবৃদ্ধি যেটা অর্থাৎ জিডিপির যে প্রবৃদ্ধি সেটা গত তিন বছর ধরে কিন্তু কমে আসছে এটা দশ এগারোতে ছিল ছয় দশমিক সাত তারপরে ছয় দশমিক তিন তারপরের বছরে ছয় শতাংশ এবং বছরে যদিও সাম্প্রতিককালে কিছুটা হয়তো একটু উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে তারপর এটা নিঃসন্দেহে ছয় শতাংশের নিচে থাকবে তো এটা হচ্ছে একটা পরিস্থিতি এবং আর একটা এর সাথে উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের সিক্স প্ল্যান যেটা বর্তমানে কার্যকর করা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী প্ল্যান পরিকল্পনা তার সেই তুলনায় আমরা প্রত্যেক বছরই কিন্তু যে টার্গেট ছিল তার নিচে থাকছি মূল্যস্ফীতির ক্ষেত্রে ওই মোটামুটি একই ধরনের মন্তব্য প্রযোজ্য যে যদিও এক্ষেত্রে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছিল এগারো বারো অর্থ যেটা দশ দশমিক ছয় শতাংশ ছিল পরবর্তীকালে কিছু কমেছে কিন্তু এই বছরে আবার অর্থাৎ এই তেরো চোদ্দ অর্থ বছরে যদি সাড়ে সাত শতাংশ মতো হয় তাহলে গত অর্থ বছর চাইতে কিছুটা বেশি হবে গত অর্থ বছরে এটা ছিল সাত শতাংশ মতো সরি সাত দশমিক সাত শতাংশ প্রায় একই রকম থাকছে আর কি এবং এটাও কিন্তু আমাদের যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা তার চাইতে বেশি অন্যদিকে যে রপ্তানি ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উত্থান এটা খুব একটা মোটামুটি একটা স্টেবল ফ্রেমওয়ার্কের মধ্যে কিছুটা উত্থান আছে তো কিন্তু এক্ষেত্রেও আমার যেটা মনে হচ্ছে যে সিক্স প্ল্যানের যে টার্গেট আছে গ্রোথ রেট এক্সপোর্টের যেটা সাড়ে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট মতো এই টার্গেটটা বোধহয় বর্জিত হচ্ছে না কেন ফিজিক্যাল ইয়ার থার্টিনে এটা মাত্র এগারো পার্সেন্ট গ্রোথ ছিল এবছর আমার ধারণা শেষ পর্যন্ত গিয়ে বারো তেরো এরকম একটা কিছুতে দাঁড়াবে আর কি তো এখন এই পরিস্থিতিতে এবং আর একটি বিষয় যেটা আগে আলোচনায় আসেনি সেটা হচ্ছে রাজস্ব হরণ রাজস্ব আহরণের ক্ষেত্রে ইতিপূর্বে যথেষ্ট সাফল্য দেখা গিয়েছিল এবং জিডিপির অংশ হিসেবে এবং অ্যানুয়াল গ্রোথের বিবেচনা করলে দেখা যাচ্ছে যে ট্যাক্স রেভেনিউ গ্রোথ বিশেষ করে এর ট্যাক্স রেভেনিউ গ্রোথ যথেষ্ট ভালো ছিল কিন্তু সেই ট্রেন্ডে এখন একটা একটা ব্রেক এসে গেছে যার কারণে এবছর আমরা দেখেছি যে বাজেটের যে টার্গেট ছিল এনবিআর ট্যাক্স রেভেনিউ এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকা এটাকে এক লাখ হাজার কোটি টাকা নামিয়ে আনা তো এখন এই যে পরিস্থিতি এর থেকে উত্তরণের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করা কেননা জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সাথে কিন্তু গভর্নমেন্ট রেভিনিউ কালেকশনের একটা সম্পর্ক আছে এবং রেভিনিউ কালেকশনের সাথে गवर्नमेंटের ইনভেস্টমেন্টের একটা সম্পর্ক আছে বলে অর্থনীতির পারফরম্যান্স বাজেটের সফলতাও নির্ভর করবে এটা কিন্তু একটা দ্বিমুখী ব্যাপার আছে যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বা আগামী অর্থনৈতিক পরিস্থিতি বাজেটকে ইনফ্লুয়েন্স করে আবার বাজেট কিন্তু অর্থনৈতিক পরিস্থিতিকে ইনফ্লুয়েন্স করে স্যার এই জায়গাটা আমরা একটা বিরতি নেই আমরা ফেরত আসব যে বাজেট কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বেগবান করবে সেই কথা জানার জন্য দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর ফেরত আসবো আমাদের সাথে থাকবেন দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আমরা বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা ডক্টর সালেউদ্দিন আমাদের সাথে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আমরা সরাসরি তার কাছে আরেকবার যাবো ডক্টর ডক্টর সালেউদ্দিন আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনারা যেটা বলছিলেন যে বাজেটে কি কি ধরনের পদক্ষেপ আসলে সরকার প্রস্তাব করতে পারেন যে যার ফলে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি কিছুটা বেগবান হবে এ ধরনের যদি তিন চারটি প্রস্তাব আপনি বলতে পারেন প্রথমত বিনিয়োগের জন্য যেটা করতে হবে বাজেটে কারণ বাজেট আগেই বলে রাখা ধরো বাজেটের সরকারের আয় ব্যয় হলেও এটা কিন্তু প্রাইভেট সেক্টরে সামগ্রী সব জায়গায় আপনার ইনফ্লুয়েস করে অতএব সেখানে প্রথম আমাদের চ্যালেঞ্জটা হলো যে বিনিয়োগটাকে উজ্জীবিত করা মানে বিনিয়োগ বান্ধব পরিবেশ এইখানে সবচেয়ে বেশি দরকার যেটা আমি মনে করি যে পলিসি কন্টিনিউটি আমাদের কিন্তু বিনিয়োগ কিন্তু মন্ত্রণালয় এগারো থেকে শুরু হয়েছে এগারো বারো তেরো এখানে পলিসি ধারাবাহিকতা এখন পলিসিগুলো যে ঠিক থাকবে কখন চেঞ্জ হবে না ঘন ঘন পরিবর্তন হবে না এটা কিন্তু পরিহার করতে হবে কারণ এবং এখন তো রাজনৈতিক যে প্রেক্ষাপট আছে যে পলিসি যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট আছে সে কিন্তু আরও বেশি এটা প্রয়োজন আর দ্বিতীয়ত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো যে আছে তাদের দক্ষতা এবং স্বচ্ছতা এবং তাদের সেটা বাড়াতে হবে নিয়ত আমি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এদের বাড়াতে হবে কারণ এইগুলোর উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে বিনিয়োগকারীরা আর এই দুইটা জিনিসই এবং প্রতিষ্ঠান তো আছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উন্নতি করতে হবে এই দুটা জিনিস করলে কিন্তু দেশি বিদেশি দু ধরনের বিনিয়োগকারীর কেন তারা একটা লং টার্ম ভিউ নেয় যদি এটা নিশ্চয়তা না থাকে যদি খালি আনসার্টেনটি থাকে বা টেনশন থাকে তবে তো বিনিয়োগ বৃদ্ধি করা যাবে না আর সাথে সাথে যে বাজেটে যেগুলো যেসব সেক্টর আপনার আমি আমার মধ্যে যেসব সেক্টর প্রবৃত্তিতে রিয়াল সেক্টর যেখানে আপনার রিয়াল আউটপুট বৃদ্ধি পায় কর্মসংস্থান বৃদ্ধি পায় সেটাকে এনকারেজ করা উচিত সেটা অবশ্যই এসএমই সেক্টরে একটা একটা প্রকৃষ্ট উদাহরণ যেটা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে নিরন্তরভাবে সেটাতে করা দরকার লেবার ইন্টেন্সি প্লাস উইথ গুড টেকনোলজি এটাতে করা উচিত আর ট্যাক্স পলিসিগুলো হয়তো একটু চিন্তা ভাবনা করতে পারেন আর অন্য জিনিসগুলো যেটা হল ইম্পোর্ট ট্যাক্স বা ফিনিট গুডস এর উপর কি শুল্ক হবে এগুলো কিন্তু একটু প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট হয় এটা ডক্টর সালুদ্দিন আপনার মতামত জানতে চাচ্ছি যে কর্পোরেট ট্যাক্স কমাবার ক্ষেত্রে যে প্রস্তাবটি এসেছে তার ব্যাপারে আপনি কি ধরনের মতামত দিবেন আপনি সমর্থন করছেন কর্পোরেট ট্যাক্স যেটা আমি দেখলাম সিপিডি বলেছে যে অনেক হাই হাই কিন্তু কয়েকটা সে যেমন ব্যাংকিং সেক্টর বা লিস্টেড কোম্পানির জন্য ভেরি হাই কিন্তু লিস্টেড কোম্পানি ছাড়াও তো কতগুলি সেক্টর আছে সেখানে কিন্তু মোটামুটি কিন্তু কর্পোরেট একটু রেশনালাইজ করা দরকার মানে বিষয়টা হলো রেট হাই করে তো আপনি যেমন ইনকাম হাই করে কর্পোরেট ট্যাক্স হাই করে তো আপনি যে ট্যাক্সের এসে বাড়াতে পারবেন না আপনার যেটা কমপ্লায়েন্স থাকে লোকজন যেন দেয় যেন এবং সেটা জন্য কোম্পানি হিসাব নিকাশ যেন স্বচ্ছ হয় এগুলো যেন মনিটর করে এটা বড় কথা কিন্তু কিন্তু আপনি হাই করে দিলেন এখানে অনেক কাগজে কলমে ফাঁক হলো সেটাতে ওই ট্যাক্স তো আপনি আদায় আদায় করতে পারবেন না আপনার নোশনালটা একটা হাই রেট থাকলে লাভ কি হবে অর্থাৎ এইখানে যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্যাক্স কালেকশন প্রসেসটা এটা কিন্তু আরো স্বচ্ছ আরো যুগোপযোগী করতে হবে না হলে কিন্তু ট্যাক্স আদায় আমার মনে হয় না যত রেট যদি বাড়ান রেট বাড়ালে বরং বোঝা আসবে বিভিন্ন জায়গায় এক জায়গায় আপনার যদি যেমন বেলুনের মতো এক জায়গায় যদি জোরে চাপ দেবেন আরেক জায়গায় ফেটে যাবে অন্যদিকে একটা হিসাবে হবে লাফ সাইড এর হিসাবে চলে টু একটা ব্যালেন্স হতে এটা করতে হবে ট্যাক্স স্ট্রাকচারটা ধন্যবাদ ডক্টর সালাউদ্দিন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি ডক্টর মির্জা আজিজ আপনার কাছে ফেরত আসবো আপনি বলছিলেন যে এব অর্থ বছরের একটা অন্যতম দুর্বল জায়গা হলো রাজস্ব আহরণ ফলে আরেক দিক থেকে আমরা বলছি যে প্রবৃদ্ধিকে বেগবান করতে হবে কর ব্যবস্থা এবং কর নীতিকে একটা রিস্ট্রাকচার করতে হবে আপনি কেমন ভাবে দেখছেন এটা যে একদিকে যেমন কর আহরণ করা প্রয়োজন আছে আবার অন্য দিক থেকে একটা চাপ আছে যে বিনিয়োগকে পুনরুদ্ধার করার জন্য করের হার কমানো আপনি কি মতামত রাখবেন একটু সার্বিকভাবে আলোচনা করতে চাই যে বাজেটে প্রবৃদ্ধি করানোর ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বাজেটে বেশ কয়েকটি ব্যবস্থা নেওয়া যেতে পারে তার একটি অঙ্গ হচ্ছে কর ব্যবস্থা কিন্তু এছাড়া অন্য বিষয় আছে আমি এগুলোতে একটু পরে আসছি তবে তার আগে আমি যেটা বলতে চাই যে এই প্রবৃদ্ধি বাড়ানোর জন্য আমাদের বিনিয়োগ বাড়াতে লাগবে এবং বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে লাগবে তার কারণ হলো আমরা গত তিন বছরে দেখেছি যে সরকারি খাতে যদিও বিনিয়োগ বেড়েছে কিন্তু বেসরকারি খাতে বিনিয়োগ কমে গেছে কাজেই যে সাধারণত যেটা বলা হয় যে সরকারি খাতের বিনিয়োগ ক্রাউড ইন করবে প্রাইভেট সেক্টরকে সেটা আমাদের দেশে এখন পর্যন্ত কার্যকর হয়নি তবে তার মানে এই না যে ভবিষ্যতে এটা কার্যকর হবে না এটা হওয়ার সম্ভাবনা আছে তো কাজে সেই দৃষ্টিকোণ থেকে বাজেটে আমি মনে করি যে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বর ব্যয় ক্ষেত্রে সেটা হচ্ছে যে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো বেসরকারি খাতের বিনিয়োগকে ব্যাহত করছে সেই প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের তার একটি বড় হচ্ছে যে বিদ্যুৎ এবং শক্তি এনার্জি অ্যান্ড পাওয়ার একটি হচ্ছে পরিবহন জেনারেল এবং এর সাথে সাথে মানব সম্পদ উন্নয়ন যেহেতু আমাদের দেশে এখানে স্কিল প্রবলেম আছে আহ তো কাজে বরাদ্দের ক্ষেত্রে এই খাতগুলোকে আমি মনে করি বিশেষ মানে মানব সম্পদ উন্নয়নের জন্য বিশেষ করে হেলথ এবং এডুকেশন শিক্ষা এবং স্বাস্থ্য এবং শিক্ষা তো এই খাতগুলোকে বিশেষ বরাদ্দ দেওয়া উচিত তবে এই বরাদ্দকৃত অর্থ ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা যখনই আলোচনা পর্যালোচনা করি স্যার তখনই তো আমরা দেখি যে আমার বলা হয় যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিদ্যুৎ খাত সবচেয়ে বেশি গুরুত্ব পাবে শিক্ষা ফলে এটা তো থাকেই সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে যে শুধু বরাদ্দ দিলে হবে না এই বরাদ্দ ব্যবহারের ক্ষেত্রে এবং তার গুণগত মান সম্পর্কে অনেক প্রশ্ন আছে যেটা নিয়ে বিস্তারিত আলোচনার সময় নেই তো সেদিকটাকে নজর রেখে কিন্তু তার মানে এই না যে বরাদ্দ আমি কমিয়ে দেবো বরাদ্দ কমিয়ে দিলে তো আপনার কোনো সফল পাওয়া যাবে না সুতরাং এটা হচ্ছে একটা বিষয় তো সার্বিকভাবে এই যে যেটা আর কি মানে বেসরকারি খাতের জন্য পরিবেশ সৃষ্টির এটা একটা উপাদান যে উপাদানো এবং স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা করা উচিত সেটা হচ্ছে যে সরকার যেন ব্যাংক ব্যবস্থাপনার থেকে আহ অপেক্ষাকৃত কম ঋণ নেয় এখন অনেকেই বলে থাকেন যে এখন তো ব্যাংকে এক্সেস লিকুইডিটি আছে সুতরাং সরকার ব্যাংক থেকে ঋণ নিলে কোনো অসুবিধা নেই কিন্তু হাসান জামান আমার আরো ডিটেল আমি যেটা দেখেছি যে এই যে এক্সেস লিকুইডিটি যেটাকে বলা হচ্ছে তার কিন্তু ইনক্রিজিং এ ভেরি হাই হচ্ছে আনএনকাম্বার্ড সিকিউরিটিস এবং সেই আনএনকাম্বার্ড সিকিউরিটিস হচ্ছে মূলত গভর্নমেন্ট বন্ড ট্রেজারি বন্ডস হোক শর্ট টার্ম বন্ড হোক বা লং টার্ম হোক বন্ড হোক তো কাজে এটা তো সরকারের পাস লোনেরই ফলাফল এটা যে কাজেই এক্ষেত্রে যে কাজে এইগুলো তো কিন্তু নট রিয়েলি লিকুইড বিশেষ করে আমাদের দেশে যেহেতু বন্ডগুলোর কোনো সেকেন্ডারি মার্কেট প্র্যাকটিক্যালি নাই বললেই চলে তো কাজেই আমি মনে করি সরকারের ব্যাংকিং থেকে রূপক্ষণ লাগবে কারণ তার একটা কুফল আমরা গত এ সময় দেখেছি যে দুই হাজার এগারো দশ এগারোতে হায়েস্ট ব্যাংক বড়োইং ছিল সরকারের এবং তার ফলশ্রুতিতে এগারো বারোতে উই গট দ্য হায়েস্ট ইনফ্লেশন এবছর তো ব্যাংক ঋণ এবছর হয় নাই কিন্তু তার মানে সম্প্রতিকালে বাড়ছে তবে এবছর এখনো বাজারের নিচে আছে তো তবু বেসরকারি খাতের যাতে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি যাতে সঠিক মাত্রা থাকে সেই জন্য এটা আরেকটা বিষয় এই ব্যাংকের নজর দিতে লাগবে আর তারপরে হচ্ছে কর স্ট্রাকচার যেটা এখন এখানে যে সম্প্রতি দাবি এসছে যে কর্পোরেট সেক্টরে করের হার কমানো আমি কিছুটা মার্জিনালি রিডাকশনের পক্ষপাতী তো সিপিডি যেটা বলেছিল সেখানে আবার একটু শুভঙ্করের ফাঁকি আছে সিপিডি বলেছিল যে বাংলাদেশে কর্পোরেট হার

যেমন বা তারপরে আপনার এই যে ইত্যাদি বেশ কিছুগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি কিন্তু যে কিছুটা করে এডভান্টেজ নেওয়ার জন্য যে সেটা একটা আছে তো তবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি যত এম্পেরিক্যাল স্টাডি দেখেছি তার বেশিরভাগ থেকে আমি যে যেটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি সেটা হচ্ছে যে ফিজিক্যাল ইনসেন্টিভ ইজ এমলি আন ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন ইনভেস্টমেন্ট ডিসিশন এবং সেখানে ওই বিনিয়োগ বান্ধব পরিবেশ যেটা সেটাই হচ্ছে বড় তো সেই পরিবেশের ক্ষেত্রে কিছুটা বাজেটের আমি নির্দেশে যে বাজেট কি করতে পারে কিন্তু বাজেট বহির্ভূত অথচ বাজেটে তার একটা দিক নির্দেশনা থাকতে পারে সেই রকম অনেক কিছু করার প্রয়োজন এই বলে শেষ করব এবং সেখানে কয়েকটি বিষয় আমি উল্লেখ করতে চাই এক নম্বর হচ্ছে প্রশাসনিক দক্ষতা বাড়ানো যাতে এডিপি সময় মতো এবং গুণগত হচ্ছে যেটা মুস্তাফিজ বোধহয় আগে উল্লেখ করেছেন যে রাজনৈতিক অঙ্গনের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল আছে কিন্তু এখনো যথেষ্ট অনিশ্চয়তা আছে সেটা কিভাবে স্থিতিশীল করার একটা অ্যাসিওরেন্স বিনিয়োগ কিভাবে দেওয়া যাবে তো এই বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস না করতে পারি শুধু ফিজিক্যাল ইনসেন্টিভ দিয়ে বিনিয়োগ করবে বলে আমার মনে হয় না আর একটি কথা শুধু যে মনিটারি পলিসির ক্ষেত্রে যে আমাদের দেশে আমি অন্তত অতীতে যে বিশ্লেষণ করে দেখেছি যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ না হলে যে বিনিয়োগ হবে না এটা তো মোটামুটি ধরে নেওয়া যেতে পারে কিন্তু প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ হলে যে ইনভেস্টমেন্ট বাড়বে সেটা কিন্তু নট নেহেসাইরি এবং আমি দেখেছি যে ক্রেডিট জিডিপি রেশিও আর ইনভেস্টমেন্ট যদি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও দুটার মধ্যে খুব বেশি ক্লোজ কোরিলেশন নাই তার কারণ হচ্ছে ধান নিয়ে তারা হয় শর্ট টার্ম ট্রেডিং এ যায় বা অন্য বা রিয়েল এস্টেটে যায় আচ্ছা আমি একটু প্রফেসর মুস্তাফিজকে খুব সংক্ষেপে এখন জানতে চাই বিরতি নিব তারপর আমরা একটা বিরতির পর আবার ফেরত আসব আপনার কাছে কিন্তু আপনি কিছু একটা রিপ্লাই করতে চাচ্ছেন স্যার হ্যাঁ আমি তো এটা একমতেই যে আমাদের যে প্রথম ছয় মাসের এই অর্থ বছরের যে একটা দুশ্চিন্তা ছিল সেটা কিছুটা যদিও সাম্প্রতিক কালে কেটেছে কিন্তু বিনিয়োগকারীদের যে দুর্ভাবনা যেটা বা অনিশ্চয়তা যেটা সেটা কিন্তু কাটেনি সুতরাং আমরা দেখছি যে গতানুগতিকভাবে ভাবে যেটা কি হয়তো আইডল ক্যাপিটাল ছিল সেটা হয়তো তারা ব্যবহার করছে কিন্তু নতুন যে বিনিয়োগ সেই বিনিয়োগে কিন্তু তারা এখন যেতে চাচ্ছে না এটা একটা বলতে চাচ্ছেন সুতরাং একটা এমন একটা রাজনৈতিক একটা পরিস্থিতি সমঝোতামূলক যেখানে নাকি বিনিয়োগকারীরা একটা লং টার্ম বা মিডিয়াম টার্ম একটা বিনিয়োগে যেতে পারবেন সেটা সম্বন্ধে তারা একটা নিশ্চিন্ত হতে চাচ্ছেন আরেকটা যেটা ডক্টর ইসলাম ঠিকই বলেছেন যে আমরা তো মনে করেছিলাম যে সরকারি বিনিয়োগ বাড়ছে বেসরকারি বিনিয়োগ তো ক্রাউড ইন করার কথা ছিল এটা করতে না পারার একটা আমি কারণ দেখি যে সরকারি বিনিয়োগ অনেক ক্ষেত্রে যেগুলো হচ্ছে সেগুলো যদি আমরা সাশ্রয়ী মূল্যে করতে না পারি যেমন বিদ্যুৎ খুবই একটা ইম্পর্টেন্ট কিন্তু সাশ্রয়ী মূল্যে যদি আমি যদি করতে না পারি কিন্তু তখন কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা কিন্তু অতটা আর কমে না বরং সেটা যদি বেশি খরচ পড়ে তখন সেটা কিন্তু বাড়তে থাকে সুতরাং সরকারি বিনিয়োগের উৎকর্ষতা মান এবং এটার যে রিটার্ন এই রিটার্নটা আমাদের খেয়াল রাখতে হবে বিশেষত এখন আমরা বড় বড় যেসব বিনিয়োগে যাচ্ছি সে জায়গাগুলোতে যদি আমরা সাশ্রয়ী মূল্যে না করতে পারি বিশেষত আমরা অনেকটা অনেক কিছু নিজেদের টাকাই করতে চাচ্ছি এগুলোর যে কস্ট এগুলোতে যে টল রাখতে হবে এগুলাতে যে ধরনের খরচে সেবা এবং পণ্য কিনতে হবে বেসরকারি খাতকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় দর্শক এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে ফিরবো ডক্টর হাসান জামানকে আমাদের প্রশ্ন থাকবে যে যে ধরনের আর্থিক কাঠামো আমরা সামনে বাজেটে দেখতে যাচ্ছি বাংলাদেশ ব্যাংক সে সম্পর্কে কি মনে করে যে কতখানি ব্যাংক সরকারের নেওয়া উচিত দর্শক ফিরে আমাদের সাথেই থাকবেন আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আমরা ডক্টর হাসান জামানের কাছে জানতে চাচ্ছিলাম যে আগামী অর্থবছরে ব্যাংক ঋণ কীরকম থাকলে আসলে কেন্দ্রীয় ব্যাংক এটাকে সঠিক মনে করে সেটা বিষয়ে যদি বলেন আর সার্বিকভাবে আগামী অর্থবছরের আপনার কেমন মনে হচ্ছে যে প্রবৃদ্ধি কেমন হতে পারে বা মূল্যস্থিতি কেমন হতে পারে আচ্ছা ধন্যবাদ আমি প্রথম প্রশ্নর প্রশ্ন আমি এক্সাক্ট নাম্বারে আমি যাব না বাজেটে বাজেট কিছু দিনের মধ্যে বের হয়ে যাবে তখন আপনারা দেখবেন এক্সাক্ট কত আমরা আসলে তিন মাস পর পরে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয় তারপরে অন্য এজেন্সি আমরা বসি ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে আমরা কিন্তু এই ফিগারটা আমরা কোয়ার্ডিনেট করি যে আমরা যেটা সবসময় চেষ্টা করি যে ব্যাংকিং খাতের উপরে যেন বেশি চাপ না পড়ে আর আমরা যেটা দেখছি এবার ইনফ্যাক্ট যে ট্রেজারি বিল আর বন্ড অপশনগুলি কিন্তু হিউজলি ওভার সাবস্ক্রাইবড এই গত তিন চার মাসে আমরা দেখছি ইনফ্যাক্ট এই আপনি যেটা বলছেন যে এটা এই গভর্নমেন্ট ডেট একটা ব্যাংকের উপরে একটা চাপ এটা আমি কিন্তু আমি চাপ

আমরা আমাদের রিসার্চ ডিভিশন আমাদের কিছু মডেল আছে আমরা কিছু কাজ করেছি আগামী বছরের প্রজেকশন আমরা যেটা দেখ পাচ্ছি এখন সাড়ে ছয় শতাংশর মতো আমাদের যেটা মনে হয় ওটা রিয়েলিস্টিক হতে পারে 7.3 বলছো আপনারা বলছেন হবে এটা এটা আমরা অথরিটি বি আমাদের কিছু ক্যালকুলেশন করি আমাদের যেটা মনে হয় যে আগামী বছর কিছু নতুন প্রকল্প যখন শুরু হয় স্পেশালি বড় গুলো যদি ঢাকা পদ্মা ব্রিজ ইত্যাদি এগুলি যদি কাজগুলি যদি শুরু হয় তাহলে ওটার একটা ডিমান্ড এফেক্ট হবে ওইটার রিটার্ন আসতে শুরু করবে তো আর দুই তিন বছর পরে এইসব প্রকল্প যখন শেষ হয় যখন আসলে হাইওয়েটা আমরা দেখি আর তারপরে যখন ব্রিজটা যখন বানানো হয় এটার পরে তারপরে আমার মনে হয় যে সাতের বেশি হতে পারে এই জায়গায় আপনাকে বলবো আপনি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের যে অর্থনীতিবিদ্যার প্যানেল ছিল সেখানে ছিলেন সপ্তম পরিকল্পনা তো বোধহয় আপনি আছেন তা আমরা তো ভেবেছিলাম যে দু সালে আমরা আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব। এখন তো সাত চুতে পারিনি আগামী অর্থ বছরকে কেমন দিচ্ছেন এক মিনিটের মধ্যে যদি বলতে পারেন আমার মনে হয় যে যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তো আমরা অনেক পিছিয়ে গেছি এবার যদি আমাদের দুই হাজার চোদ্দ পনেরোর যে গ্রোথ রেট প্রাকলন করা হয়েছিল সেটা করতে গেলে আমাদের এই বছরে সাড়ে নয় পার্সেন্ট গ্রোথের প্রয়োজন ছিল এগুলো এখন তো এটা দূরবর্তী হয়ে গেল কিন্তু আমার মনে হয় যে যেটা ডক্টর হাসান যেমন বললেন যে আউটলুকটা কি হতে পারে আমার মনে হয় স্পেশাল ইকোনমিক জোন তারপর আমাদের বড়ো বড়ো যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এইসব কাজগুলোকে আমাদের এখন ত্বরান্বিত করার অনেক প্রয়োজন পড়েছে আর এইবারে বাজেটের প্রেক্ষাপটে আমার মনে হয় যে যে কর্পোরেট ট্যাক্সেশন কর্পোরেট ট্যাক্সেশন কমালে ওইটা বিনিয়োগে যাবে কিনা সেটা তো সুনিশ্চিত করতে হবে একটা বড় জায়গা যেটা সেটা হলো যে নন লিস্টেড কোম্পানি যদি লিস্টেড করা যায় তাহলে তো ওখানেই একটা দশ পার্সেন্টের একটা সুযোগ কিন্তু তারা কিন্তু পেতে পারেন অনেকগুলো কোম্পানি তো বাইরে রয়ে গেছে বেশিরভাগই তো সেই জায়গাটাতে যোগ দেওয়া আরেকটা যেটা সেটা হলো যে আমাদের যে পার্সোনাল ইনকাম ট্যাক্স যে আছে এবং কর্পোরেট শুরুই হয় হলো যে সাতাশ পার্সেন্ট থেকে তো সেখানে আরও একটু বিভাজন করা যায় কি না যাতে করে পার্সোনাল ইনকাম ট্যাক্সের এই টোয়েন্টি ফাইভ মধ্যে যদি আমরা আরও কিছু স্ল্যাব করতে পারি তো তাহলে এখন যে সবাই প্রোপারটিশিপেই থেকে যাচ্ছে কোনো কর্পোরেটাইজেশন হচ্ছে না সেই জায়গাটাই হতো আমরা কিছুটা ডক্টর মির্জা আপনার কাছে সর্বশেষে জানতে চাবো যে আগামী অর্থ বছরের যে সাত তিন শতাংশ লক্ষ্যমাত্রা রাখা হবে আপনি কি মনে করেন যে এটা অ্যাম্বিশাস হওয়া ভালো যে আমরা একটা বড় টার্গেট করলাম তার যত কাজ যেতে পারি না প্যাগম্যাটিক হওয়া ভালো অ্যাম্বিশন থাকা ভালো কিন্তু অ্যাম্বিশনের তো একটা বাস্তব ভিত্তি থাকতে লাগবে সেটা যদি না হয় তাহলে ক্রেডিবিলিটি গ্যাপ সৃষ্টি হয় যে এবং তখন যেমন আজকের দিনে আমার মনে হয় না যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হয়েছিল এটা এনি ওয়ান ইজ টেকিং ইট সিরিয়াসলি তো কাজেই এবং ভবিষ্যতে যদি আবার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই ধরনের ইয়ে আগামী বছর যে আগামী বছর থেকে শুরু হয় পনেরো ষোলো বছর থেকে তো অ্যালো এই একই পরিস্থিতি দাঁড়াবে তো কাজেই অ্যাম্বিশন মাস্ট বি বেসড অন প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট অফ দ্য রিয়ালিটি তো সেটা হচ্ছে বিষয় কাজে সেটাকে প্রেক্ষিতে রাখলে এখন আর একটা জিনিস হচ্ছে যে আমি যদি এই চোদ্দ পনেরো অর্থ বছরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখি আর আমি যদি এগ্রিগেট ডিম্যান্ড সাইড থেকে অ্যানালিসিস করি তাহলে আমার মনে হয় যে এই সাত দশমিক তিন শতাংশ এটা অসম্ভব তার কারণ হচ্ছে যে আপনার ভবিষ্যতের যে গ্রোথ যেটা সেটা নির্ভর করবে অন দি গ্রোথ অব দি ডিটারমিনেন্টস অব গ্রোথ এখন সেখানে আমাদের দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো হচ্ছে সেভেন্টি ফাইভ হচ্ছে সিক্স পার্সেন্ট হচ্ছে কনজামশন এবং বেসরকারি খাতের কনজামশনের একটা বড় হচ্ছে রেমিটেন্স তো রেমিটেন্স তো এখনো নেগেটিভ গ্রোথ আছে আগামী বছরে এটাও ইম্প্রুভ করলে হয়তো মোটামুটি এই বারো তেরো অর্থ বছরের লেভেলে থাকবে কাজে ওখান থেকে তো খুব একটা গ্রোথ আমরা পাবো না আর কি সরকারি খাতে অবশ্যই হয়তো বিনিয়োগ বাড়বে কিন্তু বেসরকারি খাতে বিনিয়োগের যে লক্ষণ দেখা যাচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে যেটা নিয়ে আমরা অর্জন করছি সেটা খুব বেশি বাড়বে না তো তো কাজেই এবং ইম্পোর্ট সম্পত্তি বেড়ে গেছে সুতরাং এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যালেন্স ট্রেড ব্যালেন্স সেখানটাও আমাদের একটা নেগেটিভ এফ আসবে যে সব মিলে সাত দশমিক শতাংশ তিন শতাংশ সম্ভব হবে না অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন আহমেদকে আবার আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হচ্ছে সার্বিকভাবে আমরা যেটা বুঝতে পারছি যে আগামী অর্থ বছর একটা বড় চ্যালেঞ্জিং সময়ের ভিতরে দিয়ে যাবে আমরা ফিরে আসব আবার কালকে সন্ধ্যা ছয়টায় আমাদের কালকের বিষয় থাকবে গ্রামীণ অর্থনীতি দেখার আমন্ত্রণ রইল দর্শক ধন্যবাদ আপনাদেরকেও